কিন্তু আমি হলাম ত্যাগী সন্ন্যাসী, কারো বাড়ি যাইও না আর কারো বাড়ি। কোনো মতেই গেল। পদাবুদ্ধ বললেন কি না বললেন, সর্বভৌম ভট্টাচার্য যে নিমায়ের মাস্টারে মাস্টার, নিমায় পদাবুদ্ধ রাজা হলো পূর্ণবান, তার বাড়িতে তুমি যেতে পারো। গুরুদেব যাব, তবে পুরী ধাম ছেড়ে চলে যাব, কিন্তু ওই পতাবুদ্ধের বাড়িতে আমি যাব। রাজা সোজা বলে ঘি না উঠলে আমটাকে বেকাতে হয়, সেই জন্য মহাপ্রভুকে খুশি করার জন্য একটা গীত আছে, সেই গীতটির নাম হলো গোপী গীত। এই গানটি বললে মহাপ্রভু শ্রী বইতে পারতেন। কি পাশন্ডি কি বিধি কি পাশন্ডি বিধর্মী যাকে পাত্র জড়িয়ে ধরে, কিন্তু মহাপ্রভু পুরী রথ যাত্রা প্রভু আমার নৃত্য করতে করতে আসছে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। আপনারা কিন্তু এই গানটি সবাই বলবেন, কেননা মহাপ্রভু এই গানটি শুনলে স্থির থাকতে পারতেন না, তাকে দিয়ে বলবে। গানটি হলো হে নন্দ নন্দন যশোদা দীপন, হে দামোদর জয় শ্রী মাধব, ইন্দিরা শব্দের অর্থ লক্ষ্মী, যেমন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ইন্দিরা শব্দের অর্থ লক্ষ্মী, সেই লক্ষ্মী বৈকুণ্ঠ ধাম ছেড়ে সব জায়গায় তিনি যা নারায়ণকে সাথে করে বৃন্দাবনে এসেছিলেন, তিনি একা বেলবন বাসীবন। তাহলে জয়তী দেব জনমনা ব্রজ সহিত ইন্দিরা শস্য দত্ত তোমার অদর্শনে আমাদের প্রাণ যায় যায়,
তুমি আমাদের দর্শন দাও শারদ দাসায়ে সাধু গোবিন্দ আমরা তোমার বিনা পয়সায় দাসী এখন পয়সা নিয়ে কাজের লোক পাওয়া যায় আর ব্রজগোপীরা বলছেন কি আমরা তোমার বিনা পয়সায় দাসী শেষে চামাই তব কথা আমি দাম সপ্তাহী তব কথা মানে তোমার কথা তপ্ত মানে গরম আর জীবন মানে জ্বর তাই তো তাহলে ব্যাখ্যাটা আসছে কি গোবিন্দ তোমার কথা গরম জ্বর না তব কথা আমি তো তোমার কথা তপ্ত জীবন এই যে ভেতরে যে তপ্ত যে আগুন সে আগুন শান্ত হলো তব কথা আমি তো তপ্ত জীবন অর্থাৎ আমরা পুনরায় জীবন ফিরে তুমি যে ভগবান তার জন্য বাল্মীকি ব্যাস দেব কবি নিতাম কালমাসাপ্যাসদেব বাল্মীকি তোমার নামে উচ্চ প্রশংসনীয় করেছে পাতলা থাকে যেমন এই ছেলে তাই একে যদি বলা হয় ছানা খাও তো এটি যদি এই জপ করে ছানা খাও শরীরে লাগে ছানাটি খেতে হয় আর হরি নামে সবল মঙ্গল সবল মঙ্গল বঙ্গীয় কীর্তনের প্রথম আর কি সেই জন্য আপনাদের কাছে করলাম